তো ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস ফিট ইউবিতে। আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী বাংলা এবং ইংরেজির প্রশ্নপত্রের ধরন নিয়ে। এই ভিডিওতে তোমাদের আমি বাংলা এবং ইংরেজির নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কীরকম ধরনের প্রশ্নপত্র হতে পারে তার সংসদ প্রবর্তিত একটি নতুন প্রশ্নপত্র, একটি বলা ভুল, বাংলা এবং ইংরেজির দুটো দুটো করে প্রশ্নপত্র দেখিয়ে দেবো। তার পাশাপাশি কোন কোন পোর্শন বাদ গেছে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নের কোনখান থেকে কত নম্বর করে প্রশ্ন আসবে সেটিও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই রকমের ভিডিও তোমরা পুরো ইউটিউবের বুকে পাবে না বা কোনো বইতেও পাবে না, যেখানে তোমরা বুঝতে পারবে যে এবার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কোনখান থেকে কত কত ধরনের ঠিক কীরকম টাইপসের বা কীরকম প্যাটার্নের প্রশ্ন আসবে সেটি বোঝানোর জন্যই মূলত তোমাদের জন্য এই ভিডিওটি। তাছাড়া বাংলা ইংরেজি বাদ দিয়ে তোমাদের অন্যান্য বিষয়ের জন্য আমার প্রশ্নপত্র হাতে রয়েছে, যদি সেগুলি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওর যদি রেসপন্স আমি ভালো পাই অবশ্যই আমি কয়েকদিনের মধ্যেই অন্যান্য বিষয়ের ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য আপলোড করা শুরু করব। তো তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের আর কোন কোন বিষয়ে নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী এরকম প্রশ্নপত্রের ধরন পেলে সুবিধা হয় সেটা আমাকে জানিও, আমি সেই বিষয়ে তোমাদের জন্য আপলোড করে দেবো। তাছাড়া তোমাদের ক্লাস ইলেভেনের সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন চ্যানেল আপলোড করা হয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আই বাটনও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং আগামী দিনে এই রকম প্রশ্নপত্রের ধরন এবং অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো আসা যাক এই ভিডিওর দিকে। তো দেখো, প্রথমে হচ্ছে তোমাদের বাংলা প্রথম ভাষা, বাংলা থেকে তোমাদের যে যে পোর্শনগুলি বাদ গেছে, কী কী বাদ গেছে দেখো, প্রবন্ধ বাদ গেছে সুয়েজ খালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দের, কবিতা বাদ গেছে দ্বীপান্তরের বন্ধিনী কাজী নজরুল ইসলামের, আন্তর্জাতিক গল্প বাদ গেছে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, যেটির অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপরে ভারতীয় কবিতা বাদ গেছে শিক্ষা সার্কাস আইয়াপ্পা পানিকর, যেটি অনুবাদ করেছেন উৎপল কুমার বসু, তারপরে বাদ গেছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির প্রথম অধ্যায় লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা, বাদ গেছে নাটক থেকে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র এই দুটি পোর্শন। এবার তোমাদের দেখিয়ে দিই 2022 তোমাদের ফাইনাল পরীক্ষায় কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। দেখো, গল্প থেকে তোমাদের MCQ আসবে 6, তোমাদের SAQ আসবে 2, আর একটি 5 মার্কসের প্রশ্ন মোট আসছে 13 নম্বর। প্রবন্ধ থেকে তোমাদের একটি 1 মার্কসের প্রশ্ন আসছে, একটি SAQ আসবে এবং একটি 5 মার্কসের প্রশ্ন আসবে, মোট আসছে 7। কবিতা থেকে তোমাদের আসছে 3 MCQ, 2 SAQ, 2 5 মার্কসের প্রশ্ন, মোট 15। আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা পুরোটাই বাদ আছে, কিছু আসছে না। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কোনো MCQ SAQ আসে না, 2 5 মার্কসের প্রশ্ন আসে 10। তারপরে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 4 MCQ, 1 SAQ, 2 5 মার্কস এর প্রশ্ন, মোট 15 আসে। তারপরে ভাষা থেকে তোমাদের আসে 4 MCQ, 6 SAQ আর 2 5 মার্কসের প্রশ্ন, মোট 20। তো মোট তোমাদের আসছে 18 MCQ, 12 SAQ আর 10টি আসছে 5 মার্কসের প্রশ্ন, মোট 80। এবার তোমাদের নমুনা প্রশ্নপত্রটি দেখিয়ে দিই কোথা থেকে কী আসে। দেখো, তোমাদের যে 18টি প্রশ্ন মানে MCQ আসে, কীরকম ধরনের প্রশ্নপত্র নতুন সিলেবাস অনুযায়ী সেগুলি তোমরা দেখে নাও। এখানে তোমাদের আমি 9টা প্রশ্নপত্র দেখাতে পারছি, এই প্রশ্নপত্রগুলি দেখে নাও, তারপরে বাকি জিনিসটা তোমাদের আমি দেখি দিচ্ছি। এই 9টি প্রশ্ন এবং তার অপশানগুলি দেখে নাও, সমস্ত জিনিস মিক্স করে তোমাদের 18টি যে MCQ আছে, তোমাদের গল্প কবিতা প্রবন্ধ ভাষা সাহিত্যের ইতিহাস সমস্ত জায়গা থেকে মিক্স করে আসে সমস্ত প্রশ্নগুলি নতুন সিলেবাস অনুযায়ী তোমরা দেখে নাও। আমি 2টি মডেল বা নমুনা প্রশ্নপত্র দেখাবো, সেই 2টি তোমরা ভালোভাবে দেখে নাও। তারপরে 10 থেকে তোমাদের বাকি প্রশ্নপত্রগুলো দেখিয়ে দিই, 10 থেকে 18 অবধি তোমরা দেখে নাও, এখানে MCQগুলি কীরকম কীরকম টাইপসের তোমাদের আসে সেটি তোমাদের দেখে নাও।
তারপরে দেখো দুইয়ের দাগে বলা হয়েছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ এসএকিউ 12টি তোমাদের করতে হয়। দেখো তোমাদের এখানে প্রশ্নপত্রগুলি দেখিয়ে দিই, 2-1 থেকে 2-12 পর্যন্ত তোমরা প্রশ্নগুলি দেখে নাও, কীরকম টাইপসের তোমাদের প্রশ্নগুলি আসে সেগুলি তোমরা একটু চেক করে নাও। তারপরে বাকি প্রশ্নপত্রগুলির দিকে যাচ্ছি। এই যে 12টি প্রশ্ন এখান থেকে তোমরা দেখে নিলে, তারপরে চলে যাব 3-এর দাগে। তোমাদের এখানে বলা হয় অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ যে গল্প থেকে তোমাদের একটি 5 মার্ক্সের প্রশ্ন করতে হয় সেই গল্প থেকে দেখো 2টি প্রশ্ন আসে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়। দেখে নাও কীরকম ধরনের প্রশ্ন তোমাদের আসে। তারপরে 4-এর দাগে দেখো এখানেও 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মূলত এইখানে 4-এর দাগে তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন দেওয়া হয়, এখানেও 2টি প্রশ্ন দেওয়া হয়, যে কোনো একটি প্রশ্ন আসে, প্রশ্ন 2টি তোমরা দেখে নাও। তারপরে 5-এর দাগে তোমাদের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তারপরে দেখো 5-এর দাগে এখানে তোমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, এইখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। মূলত এই 5-এর দাগের প্রশ্নগুলি তোমাদের কবিতা থেকে দেওয়া হয়, এখান থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রশ্নগুলি দেখে নাও। দেখছো সম্পূর্ণ প্রশ্নগুলি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী। তারপরে 6-এর দাগে এখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকে, এখান থেকেও যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে হয়। দেখে নাও যে এখান থেকে কী কী প্রশ্নগুলি আসে, এটি তোমাদের হচ্ছে নাটক থেকে, দেখে নাও। তারপরে 7-এর দাগে এখানেও অনধিক 150টি শব্দের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে বলা হয়, এটি মূলত তোমাদের শিল্প সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস থেকে, এখান থেকেও 4টি প্রশ্ন দেওয়া হয়, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়, দেখে নাও। তারপরে 8-এর দাগে এখানে 150টি শব্দের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে বলা হয়, এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হয়, এটি তোমাদের ভাষা থেকে আসে, দেখে নাও প্রশ্নগুলি। এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেট। তারপরে একই রকম তোমাদের সেকেন্ড সেটও আমি ডিকটেট করব না, শুধুমাত্র প্রশ্নগুলি একটু স্ক্রল করে দিয়ে বেরিয়ে যাব, যাতে তোমরা আইডিয়া করতে পারো যে প্রশ্নপত্রগুলি কীরকম। চলে যাব সেকেন্ড সেটের দিকে। দেখতে পাচ্ছ এখানেও তোমাদের 18টি প্রশ্ন আছে, তোমরা চট করে একটু দেখে নাও, আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ তোমাদের ইংলিশের প্রশ্নপত্রটিও দেখাতে হবে, নাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ স্ক্রল করে করে আমি আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 18টি প্রশ্ন, তার নিচে 2-এর দাগে তোমাদের এখানেও 12টি এসএকিউ থাকে, 12টি এসএকিউ তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ধীরে ধীরে। তারপরে 3-এর দাগে 1টি প্রশ্নের উত্তর করতে হয় 2টি প্রশ্নের মধ্যে, 4-এর দাগেও সেম 2টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্ন, 5-এর দাগেও দেখতে পাচ্ছ 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হয়, 6-এর দাগে তারপর 2টি প্রশ্নের মধ্যে এই সরি 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হয়, 7-এর দাগে এখানেও 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন, এবং 8-এর দাগে 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন। আশা করি 2টি মডেল অ্যাক্টিভিটি, সংসদ প্রবর্তিত যে 2টি মডেল সেট আছে বা তোমাদের নমুনা প্রশ্নপত্র আছে, সেখান থেকে তোমাদের আমি বোঝাতে পারলাম বাংলার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র ঠিক কীরকম হবে। এবার চলে যাব তোমাদের ইংলিশের দিকে। প্রথমে ইংলিশে কী কী বাদ গেছে দেখো। ইংরেজি বাদ গেছে প্রোজ থেকে নোবেল লেকচার মাদার টেরেজার, এক্সট্রাক্ট ফ্রম দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোস, এই 2টি বাদ গেছে। ভার্স থেকে বাদ গেছে তোমাদের অর্থাৎ পোয়েম থেকে ব্রাদারহুড অক্টাভিও পাজের আর দ্য সিক রোস উইলিয়াম ব্লেকের, আর র্যাপিড রিডার থেকে বাদ গেছে 12th Night, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা দেখিয়ে দিই। প্রোজ থেকে তোমাদের 2টি 5 মার্ক্সের প্রশ্ন আসে, 5টি MCQ আসে, 5টি SAQ আসে, টোটাল 20 নম্বর। পোয়েট্রি থেকে 2টি 5 মার্ক্সের প্রশ্ন, 5টি MCQ, 5টি SAQ, মোট 20 নম্বর। র্যাপিড রিডার থেকে 1টি 5 মার্ক্সের প্রশ্ন, 5টি MCQ, কোনো প্রকার SAQ আসে না, মোট 10। তারপরে তোমাদের টেক্সচুয়াল গ্রামার এখান থেকে আসে 10 মার্ক্সের। তারপরে প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং যে কোনো একটি করতে হয় 10 মার্ক্সের। তারপরে ESP তোমাদের অর্থাৎ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এবং কমার্শিয়াল
লিফলেট দুটি আসে, একটি করতে হয় মোট 10, এই হচ্ছে তোমাদের 80 মার্ক। গ্রামারের মধ্যে পোর্শনগুলি বলে দেওয়া হয়েছে, ভয়েস চেঞ্জ একটি আসে, ন্যারেশন চেঞ্জ একটি আসে, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের 6টি ভাগ রয়েছে, সেখান থেকে কোশ্চেন আসে, তারপরে জয়নিং অফ সেন্টেন্সেস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসে, স্প্লিটিং সেন্টেন্সেস ইন্টু টু আর মোর সিম্পল সেন্টেন্সেস সেখান থেকে মোট তোমাদের 5 মার্কস আসে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 6টি আসে হাফ মার্কস করে 3 মার্কস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এই পোর্শনটি। এবার তোমাদের প্রশ্নপত্রটি আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রশ্নপত্রের মধ্যে একের দাগে প্রথমে তোমাদের প্রোস, প্রোস থেকে তোমাদের 5টি এমসিকিউ, যেটি তোমাদের বললাম 5টি এমসিকিউ আসে, এখানে দেখে নাও 5টি এমসিকিউ, এবং তার নিচে তোমাদের এসএকিউ আসে, অনেকগুলি অপশান মানে অর থাকে, তার মধ্যে দিয়ে 5টি করতে হয়, এখান থেকে তোমরা এমসিকিউ এসএকিউগুলি দেখে নাও তোমাদের প্রোস থেকে, তারপরে পোয়েমের পোর্শনে যাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের প্রোস থেকে এমসিকিউ এবং এসিকিউ, তারপরে তিনের দাগে তোমাদের এখান থেকে প্রোস থেকেই তোমাদের বড় কোশ্চেন আসে, দুটি 5 মার্কসের প্রশ্ন করতে হয়, 5টি দেওয়া হয়, দুটি তার মধ্যে করতে হয়, প্রশ্নগুলি দেখে নাও, তারপরে চারের দাগ থেকে পোয়েমের দিকে তোমাদের যাব। তারপরে চারের দাগে দেখো এখানে পোয়েম থেকে তোমাদের 5টি তোমাদের এমসিকিউ আছে, এবং এখানেও সেম অ্যাজ নিচের দিকে তোমাদের অনেকগুলি অপশান থাকে এসএকিউ এর জন্য, সেখান থেকেও 5টি করতে হয়, প্রশ্নগুলি দেখে নাও, তারপরে নেক্সট পোর্শনের দিকে যাচ্ছি। এই হচ্ছে পোয়েমের তোমাদের এমসিকিউ এসএকিউ এর পার্ট। তারপরে দেখো এখান থেকে 6-এর দাগে তোমাদের বড় কোশ্চেন দেওয়া হয়, তোমাদের এখান থেকে দুটি বড় কোশ্চেনের উত্তর করতে হবে, তোমাদের এখানে 5টি বড় কোশ্চেন দেওয়া হয়, যে কোনো দুটি করতে হবে, প্রশ্নগুলি দেখে নাও, তারপরে তোমাদের র্যাপিড রিডার থেকে যে 5টি এমসিকিউ করতে হয় নিচের দিকে তোমাদের দেখিয়ে দিই, নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই অবধি পোর্শন প্রশ্নগুলি, সেগুলি তোমরা দেখে নাও। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে দিয়ে আরেকটি প্রশ্ন আছে দেখে নাও, তারপরে বড় কোশ্চেন এখান থেকে যে 5 মার্কসের আসে সেটি তোমাদের দেখিয়ে দিই। 8-এর দাগে তোমাদের র্যাপিড রিডার থেকে বড় কোশ্চেন আসে, দেখে নাও তোমরা 8-এর দাগে এই যে 5টি বড় কোশ্চেন আসে, এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয়, দেখে নাও প্রশ্নগুলি কীরকম আসে। তারপরে 9-এর দাগে তোমাদের ডুয়াস ডাইরেক্টেড 7টি করতে হয়, দেখো 1 মার্কস করে 7টি, এখানে কীরকম কীরকম ধরনের প্রশ্ন আসে তোমরা দেখে নাও। তারপরে নেক্সট নিচের দিকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, 8-এর দাগে 6টি আসে, প্রত্যেকটির মার্ক হাফ করে অর্থাৎ 6টি থাকে 3 মার্কসের, দেখে নাও প্রশ্নগুলি, তারপরে নেক্সট পোর্শনের দিকে যাচ্ছি। তারপরে দেখো 10-এর দিকে 10-এ তোমাদের প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিংয়ের মধ্যে তোমাদের অর থাকে, এবং 11-এর দাগে তোমাদের নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এবং কমার্শিয়াল লিফলেটে তোমাদের অর থাকে। এবার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের এখানে দুটি দেওয়া হয়, একটি করতে হয়, এবং কমার্শিয়াল লিফলেট এখানেও দুটি দেওয়া হয়, একটি করতে হয়, প্রত্যেকটির মান 5-5 করে থাকে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টও করতে হয়, কমার্শিয়াল লিফলেটও করতে হয়। ঠিক আছে, দুটিতেই অর থাকে, তার মধ্যে তোমাদের করতে হয়। এবার তোমাদের সেকেন্ড কোশ্চেন পেপারের সেটটি তোমাদের একটু দেখিয়ে দিই, একই টাইপের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে প্রত্যেকটি প্রশ্নপত্রের কীরকম সেট থাকে। দেখে নাও 1-এর দাগে আমি স্ক্রল করে দ্রুত বেরিয়ে যাব, নাহলে ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। 1-এর দাগে তোমাদের 5টি এমসিকিউ দেওয়া হয় প্রোস থেকে, তারপরে তোমাদের 5টি এমসিকিউ করতে
এসএকিউ করতে হয় প্রশ্ন থেকে। তারপরে তোমাদের এখান থেকে তিনের দাগে তোমাদের দুটি পাঁচ মার্ক্সের প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হয়। তারপরে চারের দাগে পোয়েম থেকে পাঁচটি এমসিকিউর উত্তর করতে হয়। পাঁচের দাগে তারপরে পোয়েম থেকে পাঁচটি এসএকিউর উত্তর করতে হয়। ছয়ের দাগে তারপরে পোয়েম থেকে দুটি পাঁচ মার্ক্সের প্রশ্ন করতে হয়। সাতের দাগে তোমাদের সাতটি ডুয়াস ডাইরেক্টেড থাকে, সাতের দাগে তোমাদের র্যাপিড রিডার থেকে পাঁচটি তোমাদের উত্তর করতে হবে এমসিকিউয়ের। তারপরে আটের দাগে তোমাদের একটি পাঁচ মার্ক্সের প্রশ্ন র্যাপিড রিডার থেকে করতে হবে। নয়ের দাগে তারপরে তোমাদের সাতটি ডুয়াস ডাইরেক্টেড থাকে। তারপরে নয়ের বিয়ের দাগে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন থেকে ছটি তিন মার্ক্সের। তারপরে দশের দাগে প্যারাগ্রাফ এবং স্টোরির মধ্যে অর থাকে দশ মার্ক্স করে, একটি করতে হবে। এগারোর দাগে দুটি প্রশ্ন থাকে তোমাদের নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, এবং বারোর দাগে তোমাদের দুটি প্রশ্ন থাকে কমার্শিয়াল লিফলেটের মধ্যে, সেই দুটির মধ্যে একটি করতে হবে। তো এই হচ্ছে ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা এবং ইংরেজির নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে নমুনা প্রশ্নপত্র সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আগামী দিনেও এরকম ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো আজকে ভিডিওতে এইটুকুই ছিল, দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।